হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম সুমাই এবং আপনারা দেখছেন বং বাংলা। আর আজকে কিছু ইন্টারেস্টিং সাবজেক্টের উপর নিয়ে আলোচনা করব। তো কয়েকদিন ধরে মার্কেটে খুব সুন্দর ট্রোল হচ্ছে রেডমিকে নিয়ে, রেডমির K20 এবং K20 Pro কে নিয়ে সবাই বলছে অ্যাকচুয়ালি ওভার প্রাইস। তো এর আগেও কিছু ভিডিও বানিয়েছিলাম K20 ওভার প্রাইসড কিনা বা K20 Pro ওভার প্রাইস কিনা। তো ফার্স্ট থিং, K20 Pro নিয়ে আসছি, ওপোর থেকে আসছি। তো K20 Pro যদি কম্পারিজন করেন তো 855 স্ন্যাপড্রাগন, এখনকার লেটেস্ট যা যা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার দরকার সেই হার্ডওয়্যার K20 Pro-তে আছে। এবং K20 Pro বলতে গেলে একটি লেটেস্ট ডিজাইন দিয়েও তৈরি আছে, যেটা সব থেকে মার্কেটে অ্যাকচুয়ালি দেখতে গেলে একটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট হিসাবে একসেপ্ট করা যেতে পারে। তো K20 Pro-র সঙ্গে অ্যাকচুয়ালি কম্পারিজন করবো লেটেস্ট যেসব স্মার্টফোন আছে 855 দিয়ে। সেক্ষেত্রে আমি ওয়ান প্লাস সে লেটেস্ট সিরিজ নিয়েই আলোচনা করবো। তো ওয়ান প্লাসের সিরিজের সঙ্গে K20 Pro-এর সঙ্গে যদি কম্পেয়ার করা যায় তো আমার মনে হয় যে ফার বেটার K20 Pro। তো এক দুটো দিক থেকে হয়তো ডিফারেন্স আসবে, হয়তো ক্যামেরা দুদিক থেকে যদি আপনি বিচার করেন, কারোর হয়তো আফটার পোস্ট প্রসেসিংয়ের পর সেখানে ক্যামেরা হয়তো 1.7 একটা বেটার আউটপুট দিচ্ছে, K20 Pro দিচ্ছে না, সেটা একটা আলাদা। সেটার মধ্যে যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা 1 to 2% ভ্যারি করছে। বাট ভেরি বেসিক্যালি ইন্টারেস্টিং যদি জিনিস দেখা করেন, আপনার কাছে একটা লেটেস্ট হার্ডওয়্যার আছে, সেই হার্ডওয়্যারের সঙ্গে আপনি ওয়ান প্লাসের সঙ্গে তুলনা করছেন যার সঙ্গে কোনো ডিফারেন্সিয়াল নেই। লুকিংয়ের দিক থেকে K20 Pro ইজ দ্য বেস্ট ওয়ান, এবং পপ আপ সেলফি ক্যামেরায় একটা দুর্ধর্ষ একটা টেকনোলজি এখন ট্রেন্ডে এসে, সেক্ষেত্রে K20 Pro-র ক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট হয়ে গেছে। তো আমি সেদিক থেকে বলবো যে K20 Pro ইজ দ্য বেস্ট। প্রাইসের দিক থেকে যদি আপনি ওয়ান প্লাসের সঙ্গে যদি কম্পেয়ার করেন, যদি প্রিমিয়াম সেগমেন্টের সঙ্গে কম্পেয়ার করেন, তো K20 Pro-এর প্রাইস ওয়ান প্লাসের থেকেও নিচে। তো সেক্ষেত্রে ওয়ান প্লাসের সঙ্গে যদি এটা নিচে হয় তো আমরা সেক্ষেত্রে কি করে বলবো যে K20 Pro ওভার প্রাইসড। আমার পার্সোনাল ওপিনিয়নে আমি বলতে পারি K20 Pro ওভার প্রাইসড নয়, কারণ K20 Pro ওভার প্রাইসড হতে পারে না, কারণ এর যা টেকনোলজি ওয়ান প্লাসের সঙ্গে বা আদার্স ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করলে এখনও পর্যন্ত এই ধরনের হার্ডওয়্যার দিয়ে K20 Pro মানে রেডমি K20 Pro এখনও পর্যন্ত কম প্রাইসে অ্যাকচুয়ালি লঞ্চড হয়েছে। আমরা কোথাতে কেন কী কারণে অ্যাকচুয়ালি কোন লজিকে অ্যাকচুয়ালি ওভার প্রাইসড বলছি, যেহেতু রেডমিরই একটা বা জাওমিরই একটা প্রোডাক্ট অলরেডি লাস্ট ইয়ারে লঞ্চ করেছিল F1, যার অ্যাকচুয়ালি প্রাইস রেঞ্জ নিয়ার অ্যাবাউট 20,000-এর কাছ থেকে স্টার্ট হচ্ছিল। তো সেক্ষেত্রে 27,000 or 28,000-এর যে ভেরিয়েন্ট K20 Pro স্টার্ট আপ করেছে, সেক্ষেত্রে হয়তো আমরা মনে করছি যে এটা মে বি একটা বড় প্রাইস ডিফারেন্স আসছে। তো আমার মতে মোটেই নয়, কারণ আপনি ওর থেকে অনেক বেশি ভালো কনফিগারেশন পাচ্ছেন। 2 নম্বর, আপনি ফুল স্ক্রিন বডি পাচ্ছেন। 3 নম্বর, লুকস একটা ইউনিক ডিজাইন, টিনলাও এখন পর্যন্ত মার্কেটে কেউ লঞ্চ করেনি, এর ব্যাক ব্যাকে যে গোরিলা গ্লাস 5-এর যে ডিজাইনটা অ্যাকচুয়ালি করেছেন। সেক্ষেত্রে K20 Pro আমার পার্সোনাল ওপিনিয়নে কোনো মতেই অ্যাকচুয়ালি ওভার প্রাইস নয়। এটা প্রাইসের দিক থেকে এবং যদি আপনি টোটাল কনফিগারেশনের দিক থেকে যদি বলেন বা স্পেসিফিকেশনের দিক থেকে বলেন, ইটস জাস্টিফাইড। এবার আছে K20-তে, মার্কেটে সেকেন্ড যে ফোনটা লঞ্চ করেছে K20। তো সবাই অ্যাকচুয়ালি একটা কমপ্লিট জিনিসের মধ্যে কম্পেয়ার করছে যে K20 and K20 Pro-এর মধ্যে ডিফারেন্স শুধু একটাই, সেটা হচ্ছে এর প্রসেসর। 700 সিরিজের লেটেস্ট প্রসেসর 730 স্ন্যাপড্রাগন ইউজ করছে K20-তে। বাট একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে যে K20-তে অ্যাকচুয়ালি প্রসেসরই শুধুমাত্র ডিফারেন্সিয়াল নয়, K20-তে অ্যাকচুয়ালি আপনার যে ব্যাক ক্যামেরা আছে 48 মেগাপিক্সেলের, ওটার মধ্যেও ডিফারেন্স আছে। কারণ K20 Pro-তে যে সোনি IMX586 সেন্সার লাগানো আছে, সেক্ষেত্রে K20-তে সোনি IMX582 সেন্সার লাগানো আছে। তো দুটোর মধ্যে খানিকটা হলেও ডিফারেন্সিয়াল আছে। বাদবাকি দেখতে গেলে ফোনের ডিজাইন, লুকস এবং যা টেকনোলজি, পপ আপ সেলফি ক্যামেরা সব কিছুই সেম। রিয়েলমি একটা হাই অলরেডি রিয়েলমি একটা মার্কেটে ট্রেন্ড এনেছে, সেখানে 710 দিয়ে সেম ধরনের একটা কনসেপ্টে এবং সেম ধরনের পপ আপ সেলফি দিয়ে
16999-এ মার্কেটে লঞ্চ করেছে। তো 16999-এ 710 স্ন্যাপড্রাগন দিয়ে যে প্রাইসটা অ্যাকচুয়ালি রেখেছে সেটা একটা জাস্টিফিকেশান আছে, কিন্তু 710-এর ওপর যে সিরিজটা আছে সেটা হচ্ছে 730 সিরিজ। তুলনামূলক যদি দেখতে পাওয়া যায় যে এটার মধ্যে প্রসেসরের ডিফারেন্স খুব একটা বেশি নয়, 10-15 to 20%-এর অ্যাকচুয়ালি আপগ্রেডেশান আছে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনি জাস্টিফিকেশান করেন, তো K20-র অ্যাকচুয়ালি প্রাইস যেটা শুরু হচ্ছে সেটা 21999-এ, সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আমার পার্সোনাল ওপিনিয়নে খানিকটা হলেও ওভার প্রাইস লাগছে। তার কারণ হচ্ছে 730 খুব বেশি অ্যাকচুয়ালি পাওয়ারফুল নয় 710-এর থেকে যদি কম্পারিজনে যদি দেখেন। কারণ আমি যদি বেস্ট চয়েস বলি, আমি 730-র K20 কেন কিনবো, যেক্ষেত্রে F1 এখনও পর্যন্ত 17999 আর 18000-এ পাওয়া যাচ্ছে, যেখানে আমি K20-র প্রোয়ের প্রসেসরের আগের ভার্সানের প্রসেসর ইউজ করব, যেটা আমার মনে হয় খুব বেশি ফাস্ট আস K20 থেকে হবে। তো যদি K20 যদি এখানে প্রাইস হয়তো 1-2 হাজার টাকা যদি একটু ড্রপ ডাউন করে, 18-19000-এ যদি প্রাইস করে, আই থিঙ্ক মার্কেটে এর ক্রেজ আসতে পারে। কিন্তু এক্ষেত্রে মার্কেটে যে ট্রেন্ডটা অ্যাকচুয়ালি এসছে ওভার প্রাইসটা, সেক্ষেত্রে আমার মনে হয় জাওমির বা রেডমির এই প্রোডাক্টটা হতে পারে একটু প্রবলেম আসতে পারে মার্কেটের সেলিংয়ের, মানে সেলিংয়ে এফেক্ট আসতে পারে অ্যাকচুয়ালি, সিম্পল লজিক। তার থেকেও আর একটা নতুন জিনিস অ্যাকচুয়ালি এখন অ্যানালাইজ করা হচ্ছে, যেটা আমি অলরেডি রেডমি নোট 4 অলরেডি ইউজ করছি অনেক দিন থেকে, লঞ্চিংয়ের পর থেকে টিল নাও পর্যন্ত। তো আমি ফোনের পারফরমেন্স নিয়ে কোনো কথা বলবো না, কোম্পানি যে প্রোডাক্ট দেয় সে প্রোডাক্টের মধ্যে তার বিল্ড কোয়ালিটি দেখতে গেলে এবং তার এখনও পর্যন্ত আমি ফোনের মধ্যে কোনো হ্যাং পাইনি, ক্যামেরা সমস্ত কিছু সব কিছুই ঠিক আছে, তো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট এখনও পর্যন্ত আমি ফোনের স্টিল নাও অ্যাড পাচ্ছি, যেটাকে কাস্টমাইজ হয়তো আমি অ্যাডটাকে বন্ধ করতে পারছি, কিন্তু K20 বা K20 Pro-তেও কিন্তু সেম জিনিস, সেম ইস্যু দেখা গেছে, এখনও পর্যন্ত অ্যাড আসছে। তো প্রিমিয়াম রেঞ্জের ফোন দিয়েও যদি আজ রেডমি যদি তার অ্যাড পোর্শনটা যদি না বন্ধ করে থাকে, তো সেক্ষেত্রে কনজিউমাররা সাধারণত এই সব ব্যাপার নিয়ে একটু অফেন্ডেড হয়। তো এই অফেন্ডেডের পরে যে রিভিউটা আছে, রিভিউটা নেগেটিভ আছে। তো এই ক্ষেত্রে মিস্টার মানু কুমার জেনকে একটু নতুন করে কিছু ভাবতে হবে, যেক্ষেত্রে হয়তো উনি নেক্সট টাইম কোনো প্রোডাক্ট লঞ্চ করার সময় বা এক্সিস্টিং এই ধরনের প্রিমিয়াম রেঞ্জের যেগুলো প্রোডাক্ট অলরেডি এক মাস হয়নি, সে প্রোডাক্টের ওপর কিছু ডিসকাউন্ট বা কিছু একটা অফার জেনারেট করুক, যেখান থেকে মেবি মে নট বি একটু প্রাইসটা যদি জাস্টিফিকেশান থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো কনজিউমের কাছে খুব ইজি হবে। কারণ আপনি প্রিমিয়াম প্রোডাক্টের জন্য, একটা ঠিকঠাক প্রোডাক্টের জন্য আপনি প্রিমিয়াম প্রাইস অফার করছেন এবং সেটা আমরা পে করছি, এবং তার জন্য যদি আমাকে ফ্রিতে অ্যাড দেখতে হয়, তো সেটা একটু চারেক অবাস্তবই মনে হয়। তার কারণটা হচ্ছে এর আগেও কিছু জিনিস নিয়ে রেডমির সঙ্গে এই ধরনের কন্ট্রোভার্সিতে পড়েছিল অ্যাকচুয়ালি কোম্পানি, যে কেন আমরা রেডমির ইউজার হয়ে আমরা অ্যাড দেখবো। তো অ্যাড ফ্রি যদি MIUI করে, MIUI ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, আমি বলবো একটা বেস্ট ওএস প্ল্যাটফর্ম। তো যদি MIUI-এর মধ্যে এই প্রিমিয়াম ফোনের মধ্যে যদি এরা অ্যাডটা বন্ধ করতে পারে আর প্রাইসটাকে একটু জাস্টিফিকেশান আনতে পারে, আই থিঙ্ক K20 মার্কেটে একটা বিশাল ধরনের একটা হাইলাইট হতে পারবে। বাট এখনও পর্যন্ত 730 প্রসেসর দিয়ে K20-র যে পোর্শন আছে, এতে আমার মনে হয় না একটা বড় সড়ো কিছু সাফল্য আসবে। বাট যতটুকু রিমার্ক শোনা যাচ্ছে, K20 প্রাইস মেবি ড্রপ হতে পারে বা কিছু ডিসকাউন্ট অফার আসতে পারে K20-র ওপর। দেখা যাক অ্যাকচুয়ালি রেডমি বা জাওমি কোম্পানি কী করে ইন্ডিয়ান এই মার্কেটে, কারণ ইনাদের কাছে অনেক কিছু আছে যেগুলো মার্কেটে অনেক কিছু স্ট্র্যাটেজি নিয়ে এরা চলতে পারে এবং আপনাদেরকে সেটা অফারও করতে পারে। এই কোম্পানির মধ্যে অনেক কিছু এবিলিটি আছে, সেটা আমি ইন্টারনালি কিছু জিনিস চেক করেই আমি বলছি। তো এটা নিয়ে পরে কিছু ভিডিও বানাবো। তো এই ওভার প্রাইসের যে ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। কিছু
যদি তথ্য জানার থাকে নিশ্চয়ই আপনি নিচে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, অবভিয়াসলি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের ভিডিওই বানাই এবং আপনাদের কিছু আননোন ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই, আবার দেখা হবে।